চায়ের দেশ শ্রীমঙ্গলের সৌন্দর্যে মুগ্ধ হন প্রায় সকল পর্যটকই। পাহাড়ের কূলে ঘুমিয়ে থাকা চা বাগান অবারিত সবুজ বনানী এখানে সৃষ্টি করেছে অপরূপ সৌন্দর্যের এক উপাখ্যান। তাই প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ প্রবাসীদের অন্যতম একটি প্রিয় গন্তব্য হয়ে উঠেছে শ্রীমঙ্গল। এখানে উপভোগ করার মতো অনেকগুলো চমৎকার স্থান থাকলেও আজ আপনাদের সাথে শেয়ার করব কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা 200 বছরের পুরনো ডেনস্ট্রন সিমেট্রি বা ডেনস্ট্রন সমাধি। সবুজে মোড়ানো চা বাগানের নিসর্গতায় নীরব বেদনাবিধুর এক উপাখ্যান এই সমাধিস্থলটি দর্শনার্থীদের নিয়ে যায় 100 বছরের পুরনো ইতিহাসের পাতায়। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলে রাখছি, শ্রীমঙ্গল থেকে 15 কিলোমিটার দূরে রাজঘাট ইউনিয়নের খেজুরি চোড়ায় ফিনলেটি কোম্পানির চা বাগানে ডেনস্ট্রন সমাধি এর অবস্থান। 200+ বছর আগে শ্রীমঙ্গলের এই বাগানে ডেনস্ট্রন সিমেট্রির প্রতিষ্ঠা হয়। 1880 সালে ব্রিটিশরা শ্রীমঙ্গল এসে যখন বাণিজ্যিকভাবে চা চাষ আরম্ভ করে, তখন এখানে কাজ করতে এসে বিভিন্ন সময় যেসব ব্রিটিশ নাগরিক মৃত্যুবরণ করেন তাদের চিরনিদ্রায় শায়িত করা হয় এই সিমেট্রিতে। এই সিমেট্রিতে চিরনিদ্রায় শায়িত আছেন 46 জন ব্রিটিশ নাগরিক। 46টি সমাধির মধ্যে 5টি সমাধির নেই কোনো পরিচিতি। এখানে একই কবরে চিরনিদ্রায় শায়িত আছেন 1 ব্রিটিশ দম্পতি। এছাড়া এখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে 9টি নিষ্পাপ শিশু। দারুণ সাজানো গোছানো পাহাড়ে ঘেরা এই সিমেট্রি রক্ষণাবেক্ষণ করছে ফিনলে চা কোম্পানি। এই সিমেট্রিতে প্রথম সমাহিত করা হয় রবার্ট বয় বেইলি নামের এক ব্রিটিশ নাগরিককে। 1885 সালের 3 আগস্ট মাত্র 38 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করলে তাকে এই সিমেট্রিতে সমাহিত করা হয়। একই বছরে জুলাই মাসে শিশু উইলিয়াম জন এবং 1896 সালের জুন মাসে ডেভিড সাহাবির মৃত্যু হলে তাদের অন্যত্র সমাহিত করা হয়। তবে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডেনস্ট্রন সিমেট্রিতে 2টি প্রতীকী কবর স্থাপন করা হয়েছে। এছাড়া 1896 সালের জুলাই মাসের ছুটি কাটাতে জাহাজে করে ব্রিটেন যাওয়া যাত্রাপথে জাহাজে মারা যান রামসে হান্টার এবং 1902 সালের জুলাই মাসে পানিতে ডুবে মারা যান FW এলান। এ দুজনের মরদেহ কোথায় সমাহিত করা হয়েছে তা এখনও অজানা থাকলে তাদের স্মৃতি রক্ষার্থে ডেনস্ট্রন সিমেট্রিতে অপর 2টি প্রতীকী কবর স্থাপন করা হয়। নাম পরিচয়হীন একটি সমাধিতে লেখা রয়েছে ইন লাভিং মেমোরি অফ মাই ডিয়ারেস্ট হাজব্যান্ড। এই লেখার নিচে লেখা রয়েছে JCG। জানা যায় এই অঞ্চলে কর্মরত এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুর খবর শুনে নিহতের স্ত্রী JCC তৎক্ষণাৎ ফ্লাইটে সুদূর ব্রিটেন থেকে শ্রীমঙ্গল আসেন, কিন্তু ততক্ষণে তার স্বামীর মৃতদেহ সমাহিত করা হয়ে গেছে। তাই কফিনে খোদাই করে নিজ হাতে তিনি লিখে গেছেন এই বাক্যটি। পর্যটক ও স্থানীয়দের হৃদয়ে নাড়া দিতে এই লেখাটি সম্ভবত যথেষ্ট। ডেনস্ট্রন চা বাগানে চাকরি করার সময় গিলবার্ট হ্যানিটেট 1937 সালে 13 ডিসেম্বর মারা যান। তখন তার বয়স ছিল 35 বছর। স্ত্রী ছেলে নিজ দেশে রেখে এখানে তিনি এসেছিলেন চা উৎপাদক হিসেবে। কয়েক বছর আগে গিলবার্টের ছেলে পিটার টেট বাবার সমাধি দেখতে প্রথমবারের মতো আসেন বাংলাদেশে। তিনি শ্রীমঙ্গলের ডেনস্ট্রন সমাধিতে বাবার সমাধি দেখার পাশাপাশি তার মায়ের অন্তিম ইচ্ছা অনুযায়ী তার মৃত্যুর পর মরদেহের ভস্ম বাবার সমাধির পদপ্রান্তে রেখে গেছেন। 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিমান শমশেরনগর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে যান্ত্রিক গোলযোগের কারণে শ্রীমঙ্গলের উদনাচরা চা বাগানে বিধ্বস্ত হলে এই বিমানের 2 জন বিমান চালকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এসব আমেরিকান নাগরিকের মরদেহ ডেনস্ট্রন সিমেট্রিতে সমাহিত করা হয়েছিল। তবে ব্রিটিশ নাগরিক পরে 2 বিমান চালকের মরদেহ কবর থেকে উত্তোলন করে নিজ দেশে নিয়ে যায়। সিমেট্রিটির ভেতরে নেই কোনো কোলাহল, কেবলই নিথর নীরবতা চারদিকে। সবুজ স্নিগ্ধ প্রকৃতি পরম মমতায় ঘিরে রেখেছে পুরো সিমেট্রিটিকে। 100 বছরের পুরনো এই সিমেট্রিটি ঠিক যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নীরবতা বুকে নিয়ে। চারদিকে সবুজে ঘেরা ছায়ের টিলাগুলোর মাঝে এক অপার নীরবতায় এই কবরগুলোর সামনে দাঁড়ালে এক অদ্ভুত বিষণ্ণতায় ছেয়ে যায় মন। চা বাগানের ভেতরে থাকায় অনেক সময় পর্যটকরা এই জায়গায় যেতে পারেন না, এজন্য সবার কাছে এটি অতিমাত্রায় পরিচিত হয়ে ওঠেনি। পর্যটন সংশ্লিষ্টদের বিশেষ উদ্যোগে এই স্থানটি পর্যটকদের জন্য উত্তম একটি জায়গা হয়ে উঠবে বলে আমি মনে করছি। সো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।